হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি ব্যবসার সঙ্গে পরিচয় করাই দেব, সেটি হচ্ছে গ্রোচারি বিজনেস বা ডিপার্টমেন্টাল শপ, অথবা আপনি এটাকে মুদিখানা দোকানও বলতে পারেন। তো মুদিখানা দোকান ব্যবসায় প্রচুর লাভ থাকে, তো এই ব্যবসাটা আপনারা যে কেউ করতে পারেন, তেমন কোনো অভিজ্ঞতা প্রয়োজন হয় না। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে সুন্দর একটি প্লেস নির্বাচন করতে হবে। এই প্লেসে আপনাকে ব্যবসাটা দাঁড় করানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো ফার্স্ট অফ অল আপনাকে একটি সুন্দর প্লেস নির্বাচন করতে হবে যেখানে আপনি এই ব্যবসাটা করবেন। তো মুদিখানা ব্যবসার ফার্স্টে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট সংগ্রহ করতে হবে। একটি ডিপার্টমেন্টাল শপ বা মুদিখানা শপ, জেনারেল শপে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে। এখানে ফুড প্রোডাক্ট থেকে শুরু করে কসমেটিক্স শপও থাকে, কাঁচা শাকসবজিও কিন্তু থাকে এইসব দোকানে। তো আপনাকে এই সব প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির কাছ থেকে সংগ্রহ করতে হবে, বা হোলসেল মার্কেট থেকে আপনাকে সংগ্রহ করে, পাইকারি মার্কেট থেকে সংগ্রহ করে আপনাকে খুচরা বিক্রি করতে হবে। তো আপনাকে ফার্স্টে কিছু পুঁজি সংগ্রহ করতে হবে। তো ইনভেস্টমেন্টের কিছু ব্যাপার আছে এখানে, আপনাকে ফার্স্টে অল্প করে শুরু করতে হবে, আস্তে আস্তে আপনি আপনার এই ব্যবসাটাকে সুন্দর করে দাঁড় করাবেন। তো আমি আজকে আপনাদেরকে যে শপটা দেখাচ্ছি, এই শপটা দেখুন এক ভদ্রলোক করতেছে। তো এই এই প্লেসটি হচ্ছে বাজারের ভিতরে একটি রাস্তার পাশে। এই দোকানটা তেমন কোনো ডেকোরেশন নাই, হালকা পাতলা ডেকোরেশনই তিনি করছেন। তো দেখুন, আমি আপনাদেরকে শুধু দোকানের ডেকোরেশনটা দেখাবো, আর বাদ বাকি আপনারা এই তথ্যগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নেবেন। আমি আপনাদেরকে দোকানের ডেকোরেশনটার প্রতি বেশি গুরুত্ব দেবো, যে তিনি কিভাবে ব্যবসাটা করছেন। তো দেখুন, ইনি এক সাইডে কিন্তু কিছু কাঁচা শাকসবজি কিন্তু রাখছে, পেঁয়াজ, আলু, রসুন, আদা, এইগুলো কিন্তু অনেক দিন রেখে বিক্রি করা যায়। তো এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, ডিমও দেখতে পাচ্ছি আমরা দোকানে। দেখুন, এখানে কিছু কোম্পানি প্রোডাক্টও তিনি কিন্তু রাখছেন। তো এখানে গরম মশলা বা মশলা জাতীয় পণ্যও কিন্তু দেখতে পাচ্ছি বস্তায় করে রাখছেন, ডাল, বিভিন্ন ধরনের ডাল, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, প্যাকেটজাত পণ্য সব কিছুই কিন্তু এই দোকানটায় আছে। অনেক সুন্দর করে কিন্তু তিনি সাজিয়ে রেখেছেন। ছোট্ট একটা র‍্যাক দেখতে পাচ্ছি, ওই র‍্যাকে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট এবং কসমেটিক্স প্রোডাক্ট কিন্তু সাজিয়ে রেখেছেন সুন্দর করে। তিনি তার কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্টগুলো সাপ্লাই করতেছেন। তার কাছ থেকে বিস্তারিত জানা যায় যে তিনি নাকি 50,000 টাকা দিয়ে শুরু করছিলেন ব্যবসাটা, আস্তে আস্তে ব্যবসাটা গ্রো করে এই পর্যন্ত তিনি নিয়ে আসছেন। ভদ্রলোক খুব সুন্দরভাবেই তার ব্যবসা পরিচালনা করছেন। তার কাছ থেকে আরও বিস্তারিত জানা যায়, তিনি প্রতিদিন 15 থেকে 20,000 টাকা পর্যন্ত সেল করেন, তা থেকে তার 2 থেকে 2,500 টাকা লাভ থাকে। তো আপনারা বুঝতেই পারতেছেন কত টাকা আপনার এখানে মান্থলি ইনকাম হবে। তো আপনারা আর দেরি না করে, যদি আপনারা এই ব্যবসার উপরে ইন্টারেস্ট থেকে থাকেন, তাহলে শুরু করে দিতে পারেন। তো এর জন্য আপনাকে সুন্দর একটি প্লেস নির্বাচন করতে হবে। তো এই প্লেসটা স্ট্রিট বা রাস্তার পাশের দোকান বলা চলে, এখানে অনেক মানুষের সমাগম। তো বন্ধুরা, আপনারা এই বিষয়গুলো ফলো করলে ব্যবসাটা সুন্দর করে দাঁড় করাতে পারবেন। তো দেখুন, সুন্দর করেই তার দোকানটাকে সাজিয়ে রেখেছে। তো আপনারা ফার্স্টে অল্প পুঁজি দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে করে আপনাদের এই ব্যবসাটাকে গ্রো করবেন। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যান। আর আপনারা কোন ধরনের বিজনেস আইডিয়া দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিজনেস সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। আমার সঙ্গেই থাকবেন, এবং এই ব্যবসার প্রতি ইন্টারেস্ট থাকলে আপনারা আরও কিছু তথ্য জানতে চাইলে কমেন্ট করে জানাবেন, এবং আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য।